সম্মানিত উপস্থিতি, বর্তমানে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অনেক আলেম ওলামাগণ বিষোদাগার করছে, তাকে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের দালাল, তাকে কাফির, তাকে একজন গায়রে মোকাল্লেদ হিসেবে আখ্যায়িত করছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ডক্টর জাকির নায়েক এই পৃথিবীতে বর্তমান সময়ে একজন শ্রেষ্ঠ সংস্কারক, এই জন্যে আমরা তাকে এই লকব দিতে পারি বা উপাধি দিতে পারি, ডক্টর জাকির নায়েক হলেন আয়াত মিন আয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অন্যতম নিদর্শন। তিনি বর্তমান যুগে ধর্মতত্ত্বের উপর, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর ডক্টর জাকির নায়েক এমনিভাবে তিনি অন্যান্য ধর্মের সহিত ইসলাম ধর্মকে সমন্বয় সাধন করে ইসলাম ধর্ম যে সঠিক এটা তিনি প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন। সম্মানিত উপস্থিতি, উইলিয়াম ক্যাম্বেল যখন কোরআনের বিরুদ্ধে অভিযোগ তুলল, কোরআনের ভুলগুলো তিনি যখন দেখিয়ে দিল, যখন কোরআনের মধ্যে ভুল তিনি দেখিয়ে দিল, এই পৃথিবীর মধ্যে কোনো আলিম এই ভুলের বিরুদ্ধে কোনো কথা বলেনি, একমাত্র ডক্টর জাকির নায়েক সমস্ত ভুলগুলো তিনি একেবারে চোখে আঙুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এগুলো ভুল নাই, বরং তোমাদের গবেষণায় ভুল। এভাবে ডক্টর জাকির নায়েক এমন একজন ব্যক্তিত্ব যার বিরুদ্ধে আমরা বিষোদাগার করছি, তাকে আমরা কাফির বলছি। যদি তিনি কাফির না হয়ে থাকেন, তাহলে যে ব্যক্তি কাফির বলছে সেই ব্যক্তি কাফির বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই জন্যে বলবো, ডক্টর জাকির নায়েক একজন জীবন্ত কম্পিউটার, বর্তমান যুগে তিনি একজন কম্পিউটার, জীবন্ত কম্পিউটার। কম্পিউটারকে কমান্ড দিলে 17 থেকে 20 সেকেন্ড সময় লাগে, ডক্টর জাকির নায়েককে কমান্ড দিলে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে উত্তর বের হয়ে আসে। তিনি সুন্দরভাবে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু সবাইকে সুন্দরভাবে উত্তর দিয়ে তাদের মন জুগিয়ে তাদের মনকে আকৃষ্ট করছে, এমনকি তারা অকপট চিত্তে ইসলাম ধর্মকে গ্রহণ করছে। এজন্য ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যে আমরা যদি বিষোদাগার করি, তার বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে আমাদের অবস্থা ওইরূপ হবে যেমন চামচিকা ভ্যাংচাই, চামচিকা সূর্য দেখে ভ্যাংচাই। ডক্টর জাকির নায়েককে যদি কেউ ভ্যাংচাই, তাহলে এই ক্ষেত্রে তাকে ওই তুলনায় দিতে পারবো, ডক্টর জাকির নায়েক চলছে উপর দিয়ে আর আমরা তো চলছে নিচে দিয়ে। সম্মানিত উপস্থিতি, ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কেউ যদি এরকম বিষোদাগার করে থাকে, তার বিরুদ্ধে যদি কথা বলে থাকে, আমি অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়াত দান করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়াত প্রদান করুক।